টাকা নিয়ে চাকরি দেওয়ার টোপে ভুরি ভুরি অভিযোগ ইতিমধ্যেই উঠেছে। আর এবার প্রতারণার আরও এক অভিনব অভিযোগ উঠল, মামলা করে চাকরির টোপ। নিয়োগ দুর্নীতি নিয়ে যখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে, আদালতে হেভিওয়েটদের নাম উঠে আসছে, তখন ইডি চার্জশিটে বিস্ফোরক দাবি করা হলো। ইডি চার্জশিটে বলা হয়েছে, 2014 প্রাথমিকে টেটের 1200 জন প্রার্থীকে চাকরি করে দেবার নামে আদালতে মামলা বাবদ 20,000 টাকা করে মোট 2,40,00,000 টাকা তুলেছেন কুন্তল ঘোষ। 2014 টেটের প্রশ্নপত্রে 6টি প্রশ্ন ভুল থাকার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশে বলে, 6টি ভুল প্রশ্নের জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে বাড়তি নম্বর দিতেই হবে। এদিকে ইডি চার্জশিটে বলা হয়েছে, 2012 এবং 2014 টেট ফেল করা প্রার্থীদের 2016 সালে চাকরি করিয়ে দেওয়ার নাম করে প্রচুর টাকা তোলেন কুন্তল। কিন্তু কিছু কারণে চাকরি করতে না পারায় কুন্তলের কসবার অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করেন তাপস মণ্ডল। হাইকোর্টের মাধ্যমে 6টি ভুল প্রশ্নের নম্বর পাইয়ে দিয়ে কুন্তল যেন চাকরি করিয়ে দেয়, সেজন্য 99 জন প্রার্থীর তালিকা কুন্তলকে দেন তাপস। কুন্তলের নিজের ছিল 30 জন প্রার্থী। 2014 টেটের ফল ওয়েবসাইটে পরিবর্তন করা হয়েছে বলে স্বীকার করেছেন কুন্তল। চার্জশিটে বলা হয়েছে, ওয়েবসাইটে ফেল করা প্রার্থীদের নাম পাস হিসেবে দেখানো হয়, যদিও কুন্তলের দাবি ফেল করা প্রার্থীদের নাম বদল করেছেন গোপাল দলপতি। পরীক্ষায় ফেল করা সত্ত্বেও আত্মীয় পরিজনদের স্কুলে চাকরির ব্যবস্থা করে দিয়েছিল কুন্তল। চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করলো ইডি। ইডি চার্জশিট অনুযায়ী যে 9 জন ফেল করা প্রার্থীকে ওয়েবসাইটে পাস হিসেবে দেখানো হয়েছিল, সেখানে কুন্তলের নিজের, তার বোন, শ্যালক, শ্যালিকা, জামাইবাবু, আত্মীয়, এমনকি বন্ধুদের নামও রয়েছে। চার্জশিটে এমনও দাবি করা হয়েছে যে 2021 সালের জানুয়ারি মাস থেকে জুলাই মাসের মধ্যে তাপস মিশ্র নামে এক ব্যক্তি কুন্তল ঘোষকে তাপস মণ্ডলের হয়ে 1,41,50,000 টাকা দেন। ইডি চার্জশিটে আরো বলা হয়েছে, শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। কুন্তলের বাড়ি থেকে যে নথি ও তথ্য প্রমাণ উদ্ধার হয়েছে তা খতিয়ে দেখে এটা নিয়ে নিশ্চিত। হ্যাঁ, ভুল প্রশ্ন থাকলে পরীক্ষার্থীদের নাম্বার দিতে হবে, কিন্তু সবসময় তো আমরা প্রতিদিনই কোর্ট কথা বলছে, আমরা প্রতিদিনই অবজারভেশন শুনছি, নির্দেশ শুনছি, গ্রেপ্তার শুনছি, টাকার গল্প শুনছি, কিন্তু নিয়োগ কবে হবে? কোনো অভিযুক্ত যদি অন্যায় করে থাকে, তৃণমূল তো ডিফেন্ড করতে যাবে না, কেন যাবে? এর পাশাপাশি ইডি চার্জশিটে আরো বলা হয়েছে, কুন্তলের নোটবুক থেকে অফিসার গোল্ড নামে কারোর সঙ্গে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য প্রমাণ পাওয়া গেছে। সেখানে 34 কোটি টাকা লেনদেনের হিসেব রয়েছে। জেরায় কুন্তল ওই হাতের লেখা তার বলেই স্বীকার করেছেন। আবিদ দত্ত ও শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দলীয় কর্মীদের চাকরি পাওয়ার পক্ষে সওয়াল করলেন আরও এক তৃণমূল বিধায়ক, সুযোগ পেলেই তৃণমূল কর্মীদের চাকরি দেব। নিয়োগ দুর্নীতির অভিযোগে বামেদের প্রতিবাদ কর্মসূচিকে ধিক্কার জানিয়ে তৃণমূলের সভা থেকে এই বার্তাই দিলেন বরানগরের বিধায়ক তাপস রায়। পাল্টা খোঁচা দিয়েছে বিরোধীরা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন শাসক দলের একাধিক নেতা মন্ত্রী জেলে, তখনই তৃণমূলের একের পর এক বিধায়ক দলের কর্মীদের চাকরি দেবার পক্ষে সওয়াল করছেন। সেই তালিকায় এবার নিজের নাম জুড়লেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। উপলক্ষ ছিল নিয়োগ দুর্নীতির অভিযোগে বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠনের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ অভিযানের প্রতিবাদ করা। এই নিয়ে বিতর্ক তৈরি হতে পারে বুঝে নিজের মন্তব্যে সাফাইও দিয়েছেন তৃণমূল বিধায়ক। এমন কোন রাজনৈতিক দল আছে, এমন কোন মন্ত্রী আছে, এমন কোন নেতা আছে, এমন কোন সরকার আছে যে মানুষকে চাকরি দেয়নি? সুতরাং চাকরি দিয়েছি, চাকরি দেব। আমাদের দলের গরিব গুরগো তাদের পরিবারকে বাঁচাতে, বা তাদেরও তো পেট রয়েছে, তাদের জ্বালানি যন্ত্রণা নেই, তা এমন তো নয়, কিন্তু কখনো কোনো কিছুর বিনিময় নয়। যারা এখন লাপাচ্ছে আর বলছে, তারা সবচেয়ে বেশি দুর্নীতি অন্যায়ের সঙ্গে আপোষ করেছে এবং এই সমস্ত কাজ করেছে। বিধায়ক বলছেন যে পার্টির ছেলেকে তো চাকরি দেবই, তৃণমূল কংগ্রেস এখন আর কর্মী খুঁজে পাচ্ছে না, তাই এখন ব্যালা শেষে আশ্রয় নিয়েছে, চাকরি দেবেন বলছেন। চাকরি যে দিতে পারবেন না এটা তৃণমূলও বুঝে গেছে, নতুন করে আবার কিছু ছেলে মেয়েকে প্রতারিত করবে, এটাই তৃণমূলের লক্ষ্য। আরে গরিব মানুষের চাকরির দাবিতেই তো আমরা লড়ছি, কিন্তু চাকরিগুলো তো বিক্রি করেছেন আপনারা,
শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সবাই এর সঙ্গে যুক্ত, কোন মন্ত্রী এর সঙ্গে যুক্ত না। চাকরি বিক্রি করা হচ্ছে গুরুতর অপরাধ। তার সঙ্গে কে কোথায় চাকরি দিয়েছেন খুচরো, তাকে গুলিয়ে ফেললে হবে না? এর আগে গত বছর বঙ্গ বিজেপির মিডিয়া ইনচার্জ তুষারকান্তি ঘোষের পোস্ট করা ভিডিওয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দলীয় কর্মীদের চাকরি দেওয়া নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছিল। কিন্তু চাকরিটা কি বলে ছেলে মেয়ে নাই পাবে? কাজটা কি বলে ছেলে মেয়ে পাবে? একটা সিম্পল চেক আর কিছু নয়। কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে, সেটা আমি বলবো না, কিন্তু এটা হবে। সম্প্রতি নিজের ফেসবুক লাইভে একই সুর শোনা যায় কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের গলায়। এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে বঞ্চিত না করে যদি তৃণমূল কংগ্রেস কর্মীদের চাকরি দেওয়া হয় সেটা কোনো অন্যায় নয়। কিছুদিন আগে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গিয়ে তৃণমূল কর্মীদের চাকরি দেওয়ার পক্ষে সওয়াল করেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন। নিয়োগের দাবিতে দু বছরেরও বেশি রাজপথে বসে লড়াই চালাচ্ছেন চাকরি প্রার্থীরা, আর এর মাঝেই রাজ্যের শাসক দলের মন্ত্রী বিধায়কদের দলীয় কর্মীদের চাকরি দেওয়ার পক্ষে সওয়ালে বিতর্ক বাড়ছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। জলপাইগুড়ির ময়নাগুড়িতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হিমঘরের একাংশ, অ্যামোনিয়া গ্যাস লিক করে কয়েকজন অসুস্থ। ময়নাগুড়ির জলপেশে গতকালই হিমঘরটিকে বিপজ্জনক ঘোষণা করেছিল প্রশাসন, আর আজই ঘটে যায় এই দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়, কিন্তু আলুর বস্তা অন্য হিমঘরের স্বপ্ন শুরু হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দেখছেন সেই মুহূর্তের ছবি। এ বিষয়ে আরো তথ্য নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, গতকালই এই হিমঘরটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল, আর আজকেই এই দুর্ঘটনা। একদমই তাই সুমেন, আজকে কিন্তু সন্ধ্যের ঠিক আগেই হুড়মুড়িয়ে কিন্তু ভেঙে পড়ে এই হিমঘরের মাঝখানের অংশ। কারণ গ্রামবাসীদের যেটা দাবি, গত 9 তারিখ কিন্তু এই হিমঘর থেকে একটি বিকট শব্দ পায় গ্রামবাসীরা। তারপর তারা কর্তৃপক্ষকে জানায় তারা কোনো কর্ণপাত করেনি। তারপরের দিন থেকে কিন্তু বিভিন্ন সময় তারা দেখতে পাচ্ছিল চাঙড় ভেঙে পড়ছিল। তারপর প্রশাসনকে তারা জানায়, প্রশাসন ঘটনাস্থলে যায়, সরজমিনে দেখে সেটা কিন্তু বিপজ্জনক বিল্ডিং হিসেবে ঘোষণা করে গতকাল। আজকে কিন্তু ঠিক সন্ধ্যের আগেই বিল্ডিংয়ে তুমি দেখতে পেলে যে বিল্ডিংয়ের ঠিক মাঝখানের পোর্শন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, এবং তারপর কিন্তু অ্যামোনিয়া গ্যাস লিক হতে থাকে ওখান থেকে। সেই গ্যাসের গন্ধে কিন্তু প্রায় এখন পর্যন্ত 9 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তবে এখন কিছুটা স্থিতিশীল রয়েছে চিকিৎসকরা জানাচ্ছেন, এবং পাশাপাশি প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে গ্রামবাসী যাদের রয়েছে তাদের কিন্তু রাতের মধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে কিন্তু পুলিশ পিকেট বকার বসানো হয়েছে যাতে কোনো মানুষ এলাকায় না ঢুকতে পারে। সোমেন, ধন্যবাদ রাজা। আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, হলদিয়ায় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। হলদিয়ায় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনায় একটি বাড়ি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে, আগুন ধরে যায় বাড়িতে। দেখতে পাচ্ছেন সেই ছবি। একটি গ্যাস সিলিন্ডারে গোটা বাড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে। হলদিয়ায় গ্যাস সিলিন্ডারে এই বিস্ফোরণ, গোটা বাড়িটি পুড়ে ছাই। ওই সরে যা, সরে যা। অন্যদিকে হুগলির রিষড়ায় ল্যাম্পপোস্টে আগুন, দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় অবশ্য সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে, এবং এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। দেখতে পাচ্ছেন হুগলির রিষড়ায় ল্যাম্পপোস্টে বড়সড় আগুন, দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।